এক বয়স্ক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা পরেশচন্দ্র রায় দেহ এলাকার এক শাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। এরপর ঘটনার খবর দেওয়া হয় কালচিনি থানার পুলিশকে। স্থানীয় সূত্রে জানা যায়, কার্যত লকডাউনে কাজ না থাকায় আর্থিক সংকটে ভুগছিলেন পরেশবাবু। ঋণ হয়েছিল প্রচুর, যার কারণে আত্মহত্যার ঘটনা। মৃতদেহ উদ্ধার করেছে কালচিনি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সংসারের অভাব, সংসারের জন্য মারা গেছে, টাকা পয়সা নাই, খাবে কি? ঋণ বাড়ি আছে, ঋণ বাড়ি নাকি চাপ দিছে, আমার তো লোক লোকলা দেখিনি, চাপ দিছে। আপনার নাম, ওনার নাম কি? পরেশ চন্দ্র রায়। তারপরে আপনি কিরকম জানলেন কি ও মারা গেল বলে? আমি টোটো চালাই, আমি নিমকি চপাতে আসছি, তখন ওইখানে লোকজন দেখছে, দেখার পরে আমাকে বলছে যে তোমার লোক মারা গেছে, হ্যাঁ কোথায় আসিস? আমি নিমকি চপাতিতে আসি, তখন আমি বাড়িতে যা দেখি লোকজন ভিড় হয়েছে, তখন আমিও গেছি, যা দেখছি যে হ্যাঁ লোকটা মারা হয়ে আসে। আপনার কি হয়? আমার কাকা হয়। আপনার নাম? পঞ্চানন্দ রায়। পঞ্চানন্দ রায়, ঠিক আছে। फूदर्श एक सक्रिय दिन के लिए ताजा स्वाद, सभी प्रकार के CTC चाय और ग्रीन टी, सभी प्रकार के ग्रेड ऑर्गेनिक और प्रीमियम चाय की विस्तृत श्रृंखला के साथ जयगांव में निकटतम दुकानों पर उपलब्ध है। फूदर्श डुआर्स और सिक्किम में भी उपलब्ध है। डिस्ट्रीब्यूटर्स के लिए संपर्क करें 9547004803 या ईमेल करें horusproducts@gmail.com। अधिक जानकारी के लिए हमारी वेबसाइट पर जाएं www.foodarsh.com।